প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান যখন ডোমকলের বিএসএমএম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন তখন থেকেই সুনাম ছিল ওই মাদ্রাসার তারপরে ঢিলে ঢালা হলেও আবার সমতা ফেরালেন সদ্য জয়েন্ট হওয়া সহকারী শিক্ষক জিল্লার রহমান তিনি এর আগে ইসলামপুর এবং রানীনগরের রামনগর হাই মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন মাসখানিক হয়নি তিনি জেনারেল ট্রান্সফারের মাধ্যমে বাড়ির কাছে বিএসএমএম হাই মাদ্রাসায় আসেন গত নয় নভেম্বর থাইল্যান্ড থেকে শিক্ষার দিক থেকে পুরস্কার ও অর্জন করেন তিনি যার ফলে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে প্যারেডের পর পড়ুয়াদের উৎসাহ দেন শিক্ষক জিল্লা রহমান সেই সাথে থাইল্যান্ড থেকে পুরস্কৃত হওয়ার পর বিএসএম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক কোরবান আলী তাকে ফুলের তোরা এবং উপহার দিয়ে সংবর্ধনা জানান তিনি জানান পুরস্কৃত হয়ে আমাদের স্কুলের নাম আরো উজ্জ্বল করেছেন তিনি আমরা এর জন্য ভীষণ ভীষণ খুশি এরকম একজন কৃতি শিক্ষক আমাদের মাদ্রাসাতে রিসেন্টলি জয়েন করেছেন তার জন্য সত্যি সত্যি আমরা আপ্লুত গর্বিত হ্যাঁ আমি প্রধান শিক্ষক হিসাবে যেমন খুশি তেমনি অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ওনার এই পুরস্কৃত হওয়ার খবর পেয়ে আমরা সত্যি সত্যি ভীষণ খুশি হয়েছি গর্বিত আমরা চাই যে ভবিষ্যতে এই ধরনের পুরস্কার আরও উনি উত্তরোত্তর পাক বিভিন্ন দেশে উনি যান গিয়ে সংবর্ধিত হন সেটাই আমরা চাই বলতে গেলে কি সামান্য একটু সংবর্ধনা না দিলেই নয় ওনার এই যে সংবর্ধিত হয়ে আসা থাইল্যান্ড থেকে ফিরে আসা তারপরে আমার মনের মধ্যে গাথাই ছিল যে একটু ওনাকে সামান্য হলো একটু সম্বর্ধিত করা দরকার বলে আমার মনে হয়েছে সেই জন্য এই প্রয়াস জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের টক দেখায় যোগাযোগ নম্বর 9635448476 এইদিকে সহকারী প্রধান শিক্ষক জানান এই পুরস্কার লাভে শুধু ছাত্রছাত্রী কিংবা বিএস বিএসএমএম হাই মাদ্রাসা নয় গোটা ডোমকল বাসীর গর্ব এই সংবাদ শোনার পর বিএসএমএ হাই মাদ্রাসা ছাত্রছাত্রী বৃন্দ এবং শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে এত আনন্দ উপভোগ করেছেন আমরা খবরটা পাই দশ তারিখে উনি ন তারিখে থাইল্যান্ডে গিয়েছিলেন যাওয়ার পরে আমরা এই সংবাদটা পাই পাওয়ার পরে আমরা গত দিনে সাহেকে আমরা সহ আলোচনা করলাম এবং আলোচনার পরিপ্রেক্ষিতে ছেলেমেদের মধ্যে একটা আনন্দের ঢেউ শুধু বিএসএম হাই মাদ্রাসার গর্ব না আর ডকল গর্ব তথা পশ্চিমবঙ্গের একজন কৃতি শিক্ষক হিসাবে রহমান সাহেবকে আমরা প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং ওনার যে আদর্শ সেই আদর্শের পথে আমরা সকলে উদ্বুদ্ধ হয়েছি ডুমকলের জিল্লার রহমান ইংরেজির শিক্ষক কিন্তু অঙ্কে ছোট থেকেই মেধাবী যার ফলে পড়ুয়াদের অঙ্কের শর্টকাট শেখান তারপর খুব সহজে শিখে নেয় জটিল অঙ্কের দ্রুত সমাধান তবে এদিনেও সেরকম অঙ্ক শেখালেন শ্রেণীকক্ষে সংখ্যা

তাহলে এখানে আমরা বুঝতে পারছি বিজোড় সংখ্যা যোগফল বের করতে পারছি তাই তো যতটা বিজোড় সংখ্যা বলা হবে এবং বিজোড় সংখ্যা গুলা কিন্তু পর পর হতে হবে ক্রমিক পর পর হলে কি বলি ক্রমিক বলি তাহলে এখন একজন বলতো তো এক থেকে সাতটা বিজোড় সংখ্যার যোগফল কত হবে টা বিজোড় সংখ্যার যোগফল তিনি জানান অঙ্কের বই লিখে ইন্ডিয়া বুক অব রেকর্ড নাম তারপর আইকন অফ এশিয়া অ্যাওয়ার্ড সহ কয়েকটি অ্যাওয়ার্ড রয়েছে এবার থাইল্যান্ড থেকে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন এডুকেশন সম্মান পেয়ে খুশি মাদ্রাসা থেকে প্রধান শিক্ষক তথা সমস্ত সহকর্মীদের তরফে সংবর্ধনা পেয়ে খুশি তিনি আমি অত্যন্ত আনন্দিত বিএসএমএম হাই মাদ্রাসায় আমার জয়েন করা আপনার এক মাস মতো হলো আর কি তো এই এক মাসের মধ্যে আমি এখানে জয়েন করে তারপরে এই যে এসে এডুকেশন অ্যাওয়ার্ড পেলাম এবং মাদ্রাসার তরফ থেকে প্রধান শিক্ষক মহাশয় এবং সমস্ত আমার সহকর্মীবৃন্দ সকলে আমাকে অভ্যর্থনা মানে সম্বর্ধনা জানিয়েছে তার জন্য আমি খুবই আনন্দিত এবং খুশি ছাত্রছাত্রীরাও মানে এই পুরস্কার পাওয়াতে খুবই খুশি তাতে আমি খুবই আনন্দিত এবং আপ্লুত